আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বাইরে কাজ করেন, যারা পরিবেশের লোক, তাদের জন্য বিশেষ বার্তা হচ্ছে ওমানের কানুন আস্তে আস্তে অনেক কঠিন হচ্ছে। তো ভাইরা, যেখানে কাজ করবেন এগ্রিমেন্ট করে যদি কাজ করেন, সবচেয়ে আপনার জন্য নিরাপদ এবং ভালো। অনেকেই এগ্রিমেন্ট কীভাবে করে এটা অনেকে জানে না, তাদের জন্য এই ভিডিওটা। দয়া করে আপনি যেই কোম্পানির লোক, যেই কোম্পানি আপনার যে বিষয়, যে কাজের বিষয়, সেম কাজের বিষয় অন্য কোম্পানিতে যদি কাজ করেন এবং এগ্রিমেন্ট করে যদি কাজ করেন, সবচেয়ে নিরাপদ এবং কোনো ঝামেলা ছাড়া কোনো কিছুই হবে না এভাবে যদি কাজ করেন। আর যদি আপনার যেই কাজের বিষয়, যে আপনার কোম্পানির যেই কাজের বিষয়, সেই কাজ ছাড়া যদি আরেক কোম্পানিতে অন্য কাজ করেন, তাহলে একটু রিস্ক থাকে। তবে এটা সমস্যা নাই, তবে এগ্রিমেন্ট করলে সবচেয়ে ভালো। এগ্রিমেন্ট করলে আপনার স্পন্সরের জন্য, কোনো যদি পুলিশে ধরে বা কোনো লেবার কোর্টে ধরে, তখন আপনার জন্যও ভালো, আপনার স্পন্সরের জন্য ভালো। তো ভাইরা, আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কীভাবে লেটার হেড, কেমন লেটার হেডে কী লিখতে হবে, কী করতে হবে বিস্তারিত বলতেছি। আর হচ্ছে, লেটার হেড হচ্ছে একটা কোম্পানির পেপার, যে পেপারে আপনার বিস্তারিত লেখা থাকবে, আপনি যেই কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন সেই কোম্পানির একটা লেটার হেড লাগবে। লেটার হেডের মাঝে লেটার হেড নিয়ে আপনি সানাদ অফিসে যাবেন, এক রিয়াল নেবে হয়তো দুই রিয়াল নেবে, সানাদ অফিসে এগ্রিমেন্টটা বানাই দিবে। এক পাশে আরবি থাকবে, এক পাশে ইংলিশ থাকবে। ওইখানে আপনার কোম্পানিরও সিল লাগবে, সাইন লাগবে, এবং যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানিরও সিল এবং সাইন লাগবে। দুই কোম্পানি যে সম্মতিভাবে যে পেপারগুলো তৈরি করবে ওটাই এগ্রিমেন্ট। আপনার আরবাবের স্পন্সর সাইন থাকবে, যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির সিল সাপোর্ট সবই থাকবে। এগুলো থাকলে যখন পুলিশে ধরবে তখন এগুলো শো করলে আর সমস্যা হবে না। তো আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি লেটার হেডগুলো, কোম্পানির কাগজ পেপারগুলো কেমন হয় বিস্তারিত বলতেছি ভিডিওতে। এ হচ্ছে কোম্পানির লেটার হেড। এগুলা উপরে কোম্পানির নাম থাকবে, নিচে কোম্পানির সিআর, মোবাইল নাম্বার, পোস্টাল কোড সব কিছু লেখা থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে উপরেও থাকে, নিচে সব কিছু লেখা থাকে, আবার নিচেও অনেক সময় কোম্পানির হেডলাইন, সব কিছু কোম্পানির নাম, যা কিছু বিস্তারিত নিচে লেখা থাকে অনেক সময় দেখেন। এগুলো সব কোম্পানির লেটার হেড। এগুলো নিয়ে হয় আপনার কোম্পানির লেটার হেড, না হলে যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানির লেটার হেড নিয়ে আপনি সানাদ অফিসে যান, গিয়ে বলেন কোন কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন। এটার পেপারের মাঝে এক পাশে ইংলিশ থাকবে, এক পাশে আরবি থাকবে, এভাবে বিস্তারিত লেখা হবে, কত টাকা স্যালারি, কাজ কি, কাজের ধরন কি, কয় ঘন্টা, সব বিস্তারিত লেখা থাকবে। লেখা থাকার পর আপনার স্পন্সরের এখানে লেখা দুই ধরনের থাকবে, ইংলিশ থাকবে, আরবি থাকবে। তো দুনো পক্ষের সাইন লাগবে এখানে, আপনার স্পন্সর বলেন, আরবাব বলেন, যেই বলেন, আপনার ওনাদের সাইন লাগবে, সিল সিল লাগবে কোম্পানির আপনার। আর ভাইরা, যদি আপনার কোম্পানির পেপার, যদি এই লেটার হেড যদি না থাকে, তাহলে সমস্যা নাই, আপনারা আইডি কার্ড দিলে ওরা বিস্তারিত সানাদ অফিসে সব কিছু বের করে ফেলবে। তো চিন্তা কোনো কারণ নাই। তো ভালো থাকেন ভাইরা। আর এই পেপারটা দিয়েই, পেপারটা অবশ্য লাগে যখন আপনি ব্যাংক মার্কেটে অ্যাকাউন্ট খুলবেন, তখন এই পেপারটা অবশ্যই প্রয়োজন হয়। তখন এখানে বিস্তারিত সব কিছু লেখা থাকে, আপনার স্যালারি, আপনার কোম্পানি কত টাকা পান, সব কিছু।